ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের প্রতিটা স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে 2024 সাল থেকে কিন্তু নতুন করে এইচএস এক্সামসকে সেমিস্টারে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো সুতরাং তোমরা এই মুহূর্তে যারা ক্লাস ইলেভেনে রয়েছো, তোমরা কিন্তু এই প্রথমবারের জন্য এইচএসের ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিতে চলেছো। এই ফার্স্ট সেমিস্টারের এক্সাম যেহেতু ওয়েমাস সিটে হবে, সুতরাং এই কিছুদিন পরে যে তোমরা এক্সামটা দিতে যাবে, তো সেক্ষেত্রে তোমরা হাতে যে ওয়েমাস সিটটা পাবে সেই ওয়েমাস সিটটা দেখতে কেমন হবে এবং তোমাদেরকে সেখানে কোন কোন অংশে কী কী ফিল আপ করতে হবে সেই সম্পূর্ণ ডেমো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু দেখাবো। অর্থাৎ তোমাদেরকে কোন অংশে কোনটি ফিল আপ করতে হবে এবং কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের এক্সাম সেন্টারে গিয়ে সেটা কিন্তু বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও অনেকের মনে প্রশ্ন রয়েছে যে দাদা, কলেজে যেমনটা হয় যে কোনো একটা সাবজেক্টে যদি কেউ ফেল করে তো সেক্ষেত্রে তাকে কিন্তু পরবর্তী বছরে গিয়ে তাকে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হয়, অর্থাৎ সাপ্লি এক্সাম দিতে হয়। সো সেক্ষেত্রে ক্লাস ইলেভেনে যদি কোনো একটা সাবজেক্টে আমি যদি পাস না করতে পারি, তো সেক্ষেত্রে আমাকেও কি সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে কি না, এটা কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। এছাড়াও অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু বুঝতে পারছো না যে এই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে গিয়ে কি আমাদের ক্লাস ইলেভেনের রেজাল্টটা হবে, না কেবলমাত্র ফার্স্ট সেমিস্টার অথবা কেবলমাত্র সেকেন্ড সেমিস্টারের ওপরে গিয়ে আমাদের ক্লাস ইলেভেনের রেজাল্টটা তৈরি হবে। কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু বিভিন্ন রকমের স্কলারশিপের জন্য মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করবে এবং সেটা গিয়ে ক্লাস ইলেভেনের পরে তোমরা কিন্তু রিনিউয়াল করবে। তো সেক্ষেত্রে তোমরা যদি এখনই এই সেমিস্টারের যে নাম্বারের বিভেদন সেটা যদি বুঝতে না পারো, তোমরা কিন্তু সেক্ষেত্রে তোমাদের স্কলারশিপের রিনিউয়ালের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি একজন ক্লাস ইলেভেনের ক্যান্ডিডেট হয়ে থাকো আর তোমার মনেও যদি এই ধরনের প্রশ্ন থেকে থাকে, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যদি এরকম স্টাডি রিলেটেড যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও সবার আগে নোটিফিকেশন পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে তুমি কোন স্কলারশিপের জন্য এই মুহূর্তে ক্লাস টেনের পরে কিন্তু আবেদনটি করছো। প্রথম যে বিষয়টি নিয়ে কিন্তু আমি আলোচনা করব, তোমরা জানো যে টোটাল ক্লাস ইলেভেনের এক্সামটা কিন্তু এর আগের বছর পর্যন্ত 100 মার্কের হতো। সেই 100 মার্কের এক্সাম তোমাদের কিন্তু এইবারও হবে, কিন্তু সেটাকে দুটো সেমিস্টারে কিন্তু ভাগ করা হয়েছে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টার তোমরা কিন্তু MCQ বেসে এক্সামটা দেবে, অর্থাৎ টোটালি MCQ তোমার প্রশ্ন থাকবে। এবং পরবর্তী যে সেকেন্ড সেমিস্টার রয়েছে, সেই সেকেন্ড সেমিস্টারে তোমরা কিন্তু টোটাল লং কোশ্চেনের ওপরে কিন্তু এক্সামটি দেবে। তো এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে দুই ধরনের কিন্তু সাবজেক্ট তোমাদের সিলেবাসে রয়েছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট এবং একটা হচ্ছে থিওরি বেস সাবজেক্ট। তোমাদের যাদের যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে, তোমরা কিন্তু টোটাল যে এক্সামের যে প্যাটার্ন, সেই এক্সামের প্যাটার্নটা হলো তোমরা কিন্তু থিওরি বেসের সাবজেক্টের জন্য 80 মার্কের রিটেন পরীক্ষা দেবে এবং 20 মার্কের তোমরা কিন্তু প্রজেক্ট জমা দেবে। এছাড়াও তোমরা যারা প্র্যাকটিক্যাল বেসে রয়েছো তারা কিন্তু 70 মার্কের এক্সাম দেবে এবং 30 নম্বর তোমাদের কিন্তু যে ল্যাবে যে ল্যাবরেটরিতে যে প্রজেক্ট করতে হয়, অর্থাৎ যে প্র্যাকটিক্যাল করতে হয়, সেই প্র্যাকটিক্যালের উপর তোমাদেরকে কিন্তু নাম্বারটা প্রদান করা হবে। তো তেমনটাই কিন্তু এই সেমিস্টারেও কিন্তু ভাগ করা হয়েছে। তো টোটাল যে 50 নম্বরের ফার্স্ট সেমিস্টারে এক্সাম হতে চলেছে, সেই টোটাল 50 নম্বরের মধ্যে তোমাদের যাদের যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে, তোমরা 35 নম্বর তোমরা কিন্তু ওয়েমাস সিটে পরীক্ষা দেবে, অর্থাৎ 35টা তোমাদের জন্য MCQ থাকবে এবং 15 নম্বরে তোমাদের কিন্তু যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদের দিতে হবে। আর তোমরা যারা থিওরি বেসে এক্সাম দেবে, তোমরা 40 নম্বরে কিন্তু ওয়েমাস সিটে এক্সাম দেবে এবং 10 নম্বরে তোমাদের কিন্তু প্রজেক্ট জমা দিতে হবে। একই রকমভাবে তোমরা কিন্তু গিয়ে সেকেন্ড সেমিস্টারে একই রকমভাবে তোমরা কিন্তু পরীক্ষাটা দেবে। তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে তোমরা 60% নাম্বারটা কোন সেমিস্টারের উপরে ভিত্তি করে হবে, না তোমাদের 60% নাম্বারটা যেটা হবে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে তোমাদের কিন্তু 60% নাম্বার হবে, অর্থাৎ তোমরা কিন্তু 100 নাম্বারের মধ্যে 60 নাম্বার কিন্তু পেতে হবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে ফার্স্ট সেমিস্টার যেমনভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, সেকেন্ড সেমিস্টারও তোমাদের কিন্তু তেমনভাবেই গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তুমি যদি 60% না পাও, তোমাকে কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাকে সেখানে কিন্তু 70% অথবা 80% নাম্বার কিন্তু তুলতে হবে, তাহলে তোমার কিন্তু অ্যাভারেজে গিয়ে কিন্তু 60% নাম্বার দাঁড়াবে।
যাবে। তো সেক্ষেত্রে এটা মাথায় রেখে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছাবে এবং এক্সামটা কিন্তু ক্লিয়ার করে আসবে, যেমনভাবে তোমরা কিন্তু 60% নাম্বারটা কোনোভাবে কিন্তু পেয়ে যাও। নাহলে কিন্তু ওনাদের কিন্তু বিভিন্ন রকমের স্কলারশিপ, অর্থাৎ বিশেষ করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা কিন্তু রিনিউয়ালটি করতে পারবে না। এর পরবর্তী প্রশ্ন যেটা ছিল যে সাপ্লিমেন্টারি, অর্থাৎ তোমরা যদি কোনো একটা সাবজেক্টে কোনো কারণবশত ফেল করো, তো সেক্ষেত্রে সবার আগে একটা খুব বড় একটা নিউজ তোমাদেরকে জানিয়ে দিই, যদি তুমি কোনো কারণবশত একটা সাবজেক্টে ফেল করে যাও তো সেক্ষেত্রে তুমি কিন্তু কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। তুমি সাপ্লিমেন্টারি এক্সাম দিবে গিয়ে কিন্তু সেক্ষেত্রেও তুমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কোনোরকম কোনো টাকা কিন্তু তুমি পাবে না। এক্ষেত্রে তোমরা বলতে পারো যদি ফোর সাবজেক্টে আমি ফেল করি, তো ফোর সাবজেক্টে ফেল করলে হয়তো সেরকমভাবে কোনো এফেক্ট তোমার কিন্তু পড়বে না, অর্থাৎ তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপেরও টাকা পাবে, এমনকি তুমি পরবর্তী সময়ে গিয়ে তুমি কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামও কিন্তু দিতে পারবে। তো আশা রাখবো এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। এর পরবর্তী যেটা সেটা ওয়েমাস সিট, সেই ওয়েমাস সিট তোমরা কীভাবে ফিল আপ করবে? না, তোমরা কিন্তু অন স্ক্রিনে একটা ওয়েমাস সিট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু 1, 2, 3, 4, 5, 6 করে 10টা কিন্তু কলম দেওয়া হয়েছে। এই কলমের ফার্স্ট কলমে দেখো রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তোমাদের এই 11-এ কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু বোর্ডের তরফ থেকে তৈরি হয়ে যাবে, যেটা তোমরা মাধ্যমিকে দেখেছো। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু 1, 2, 3, 4 করে দেখতে নাম্বারিং করা হয়েছে। এই নাম্বারিং করা ঘরগুলোর মধ্যে তোমার ফার্স্ট যে ডিজিটটা রয়েছে, সেই ফার্স্ট ডিজিটটা যে 9-এর ঘরে যদি হয় তাহলে তুমি 9টাকে কিন্তু ওখানে মার্ক করবে, ফার্স্ট লাইনে 9টাকে মার্ক করবে। সেকেন্ড লাইনে যদি তোমার 2 হয়ে থাকে তাহলে 2টাকে তুমি কিন্তু মার্ক করবে। একই রকমভাবে আগে কিন্তু ওপরে যে বক্সটা রয়েছে দেখতে পাচ্ছ, সেই বক্সে তোমরা কী করবে না রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেবে। এবারে ওই রেজিস্ট্রেশন নাম্বারের নিচে ওখানে যদি কারো যদি 9 লেখা থাকে তাহলে 9 নম্বর ঘরটা তোমরা সার্কেল করবে, তারপরে যদি 2 লেখা থাকলে 2 নম্বর ঘরটা সার্কেল করবে, তারপরে তোমাদের যদি 3 লেখা থাকে 3 নম্বর ঘরটা কিন্তু সার্কেল করবে। এইভাবে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করবে। একই রকমভাবে পরবর্তী যে সেল রয়েছে সেই সেলে কিন্তু রোল এবং নম্বর আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। প্রথমে তোমরা এই বক্সের ওপরে রোল এবং নাম্বারটা লিখে নেবে, একই রকমভাবে তোমরা কিন্তু সার্কেল করতে শুরু করবে। 3 নম্বর পয়েন্ট তোমাদের রয়েছে কোশ্চেন বুকলেট নম্বর, তোমাদের যে কোশ্চেনটা তোমাদেরকে দেওয়া হবে সেই কোশ্চেনে কিন্তু একটা নম্বর থাকবে, সেই নম্বরটা তোমরা কিন্তু ওপরে লিখবে এবং ওপরে লিখে একই রকমভাবে তোমরা কিন্তু ব্ল্যাক যে বল পেন হয় সেই বল পেন দ্বারা তোমরা কিন্তু মার্ক করবে। এরপরে রয়েছে তোমাদের কোশ্চেনের সেট, কোশ্চেনের বিভিন্ন রকমের নাম হতে পারে, এ বি সি ডি এক্স ওয়াই জেড ডাব্লিউ এক্স, যেটা হবে সেটা তোমাকে কিন্তু এখানে মার্ক করতে হবে, সেরকম এ বি সি ডি করে লেখা থাকবে, তোমাকে কিন্তু মার্ক করতে হবে। এরপরে 5 নম্বরে তোমাদের কিন্তু সাবজেক্ট কোড রয়েছে, বিভিন্ন রকমের সাবজেক্ট, একই সাথে কিন্তু ক্লাস 11-এর সায়েন্স আর্টস কমার্স বিভিন্ন রকমের এক্সাম হবে, তো সেক্ষেত্রে সাবজেক্ট কোড যদি না থাকে কোন সাবজেক্টে এক্সাম কিছু বুঝতে পারা যাবে না, কারণ এখানে সাবজেক্ট লেখার কোনো জায়গা নেই। তো তোমাদের কোশ্চেন পেপারে একটা সাবজেক্ট কোড থাকবে, সেই সাবজেক্ট কোডটা এখানে উপরে লিখে তোমরা কিন্তু একই রকমভাবে তোমরা কিন্তু মার্ক করবে। এরপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্টে তোমাকে কিন্তু নিজের ফুল সিগনেচার করতে হবে, নিজের নামটা সিগনেচার করবে। এরপরে 7 নম্বর পয়েন্টে তোমাদের যে পরীক্ষক থাকবে, তোমাদের রুমে যিনি গার্ড দেবেন তিনি কিন্তু ওখানটাতে সাইন করবেন, তার সাইন কিন্তু তোমরা একটু দেখে নেবে, ডেট মেনশন করে কিন্তু করবেন তিনি। এরপরে 8 নম্বরে তোমাদের কিন্তু সেন্টার কোড রয়েছে, যে সেন্টারে তোমরা এক্সাম দেবে সেই সেন্টার কোড রয়েছে, সেই সেন্টার কোডটা তোমরা কিন্তু লিখে দেবে। এবং 9 নম্বর পয়েন্টে তোমরা কিন্তু সাবজেক্টটা, কোন সাবজেক্টে এক্সাম দিয়েছো সেই সাবজেক্টটা তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এইভাবে লিখে দেওয়ার পরে এরপরে তোমাদের কিন্তু 1, 2, 3, 4, 5, 6 করে কিন্তু 40টা তোমাদের কিন্তু যে কোশ্চেনের অ্যান্সারের জন্য যে ফরম্যাট, সেই ফরম্যাট দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা এ বি সি ডি করে যেগুলো তোমাদের অ্যান্সার হবে সেগুলো তোমরা কিন্তু মার্ক করতে শুরু করবে। এইভাবে তোমরা কিন্তু একটা সম্পূর্ণ ওয়েমাস সিট তোমরা ফিল আপ করতে পারবে। এই ওয়েমাস সিট সংক্রান্ত অথবা ক্লাস 11-এর কোনোরকম কোনো প্রশ্ন সংক্রান্ত তোমাদের যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যে সমস্ত বন্ধুদের মধ্যে এই ধরনের দ্বিধাবোধ রয়েছে তাদেরকে কিন্তু শেয়ার করে দিও। আর যদি এরকম স্টাডি রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ টেলিগ্রাম চ্যানেলটা কেন আমি জয়েন করতে বলছি, বিভিন্ন রকমের আপডেট সবার আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু টাইম লাগে। এই ওয়েমাস সিটটাও আমি কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফরওয়ার্ড করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিজের বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো এবং তুমি কোন স্কলারশিপের জন্য এই মুহূর্তে আবেদন করছো। তো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।